আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল তো তানজিলার বৌভাতের প্রোগ্রাম ছিল, আর আজকে আসলে তেমন কোনো প্রোগ্রাম ছিল না। মোটামুটি বিয়েবাড়ির সব প্রোগ্রাম শেষ আর বিয়ের অনুষ্ঠানও শেষ, আত্মীয় স্বজনও কম বেশি চলে গেছে। আর কালকে হচ্ছে যখন তানজিলাকে সবাই আনতে গিয়েছিল, আমি তো বাড়িতে ছিলাম, তোর ওরা আসার আগেই হচ্ছে টুকিটাকি একটু রান্নাবান্না হচ্ছিলো। তা আমি যখন গিয়েছিলাম তখন যে যে রান্নাগুলো হচ্ছিলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না হচ্ছিলো, তারপরে ডাল রান্না অলরেডি হয়ে গেছে, তারপরে আরও কী কী রান্না যেন হবে, প্রেশার কুকারেও আবার কী একটা চড়ানো হয়েছিল। তো এদিকে যাওয়ার পরে দেখি যে হঠাৎ করে বর বউ চলে এসেছে, তো সেখানে আবার গেলাম ওদেরকে দেখতে যে বর বউ আসাটা। তো সেই অংশটার ভিডিও করি নাই, ওদের গাড়ি আসছে এটা দেখে তারপরে হচ্ছে এদিকে এসে আবার হচ্ছে ওদের যে নাস্তা দিব সেগুলো আবার ভাবির সাথে রেডি করছিলাম। তো ভাবি নিলা ওরা বললো যে আমরাই নিয়ে যাই, তোমারা তো ওপর নিচ করে ওঠানামা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও আর আমি এখানেই থাকি। তো সবার কাছে গল্প শুনছিলাম আবার যে বরের বাড়িতে কী কী হলো না হলো সেগুলো গল্প শুনছিলাম। আর এই যে দেখেন আবদিয়া, তারপরে হচ্ছে তাবিয়া, ওরা দুজন সেম ড্রেস পরেছে। ওদের দুজনকে দেখে আসলে সবাই গুলিয়ে ফেলছে যে কোনটা আবদিয়া কোনটা তাবিয়া। তো যাই হোক, এখন হচ্ছে ভাবি আনিলা ওপরে এগুলো খাবার দাবার নিয়ে যাচ্ছে। বরের বাড়ি থেকে তিনজন এসেছিল, তো ওদের জন্য আসলে এদিকে না ভিডিও করার থেকে আনন্দটাই বেশি করা হচ্ছে। তার সাথে হচ্ছে আমি আর নিশিয়াপু যেহেতু এক জায়গায় হয়েছি অনেকদিন পরে, তো দুজন খালি সারাদিন গল্প করছি, গল্পটাই আসলে মেইন আমাদের। আর তো সকালের দিকে খিচুড়ি রান্না করা হয়েছে আর নিশিয়াপু এদিকে চা বানাচ্ছিল। তো আমরা আবার একটু চা খোর, মানে সকাল বিকাল দুই টাইম চা না হলে চলে না। দেখা যায় যে মাঝে মাঝে একটু বাদ দেই, তারপরে আবার সেই চায়ের নেশা কাজ করে। তো আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এদিকে হচ্ছে তিশা ভাবি পরোটা ভাজছিলো, তো আমি বললাম যে তুমি এতগুলো যখন ভেজে নিয়েছো বাকিগুলো আমি ভাজি। তো তারপরে আবার ভাবি আসলে দিতে চায় না আমাকে, কোনো কিছুই করতে দিতে চায় না, আর আমিও তো নাছর বান্দা, বসে থাকতে আমারও ভালো লাগে না। তো ভাবির কাছ থেকে আবার জোর করে নিলাম যে বাকি যে কয়টা আছে সেগুলো আমি একটু ভেজে দিই। তো সেগুলো আবার আমি ভেজে নিলাম আর ভাবি এইদিকে টেবিলটা গুছিয়ে নিল। তো ভাবি টেবিলে কী কী আয়োজন করেছে সকালবেলা সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো হচ্ছে সকালে বর বউ আর বরের সাথে যারা এসেছে তাদের খাবারের আয়োজন। তানজিলাকে আমি কী গিফট করেছি সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, কয়েকটা কমেন্ট এসেছে, তো আমি কী গিফট করেছি সেটা আপনারা এখনই দেখতে পাবেন। হ্যাঁ, তা তোমরা কিছু বলো, তোমরা চুপ করে ঝুম খাওয়াতে নিয়ে বসে আছো। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো দিবে, জাকাত দেওয়া তো ভালো, সমস্যা কি দিবে? হ্যাঁ ঠিকই তো, একটা জাকাত মানে কতগুলা মানুষের হেল্প হবে, তাইলে এটা তো অনেক বড় জিনিস। তো বিয়ে বাড়ি এই এরকম করে একটা ছবি তুলি তোমাদের, না বোন আবার ধন্যবাদ কিসের, কাছের মানুষের সাথে কোনো ধন্যবাদের কিছু নাই, ছবি উপর থেকে তুলতে হবে না। ভাবি তাকাও, আমার ক্যামেরাম্যান বানায় বাদ দিয়ে দেশে ছবিটা সুন্দর। ওকে বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করলাম না। বাড়ি থেকে যারা যারা আসছে সবাই আলাস আল্লাহ বঙ্গ ভাবে। এটা কি আজকের বাজার?
কার ও তো নীরব সব জায়গায়, ওই আমার দাদি বাড়িতে গেলেও ঘরের মধ্যে, যেখানে সেখানেও ঘরের মধ্যে, বাসাতেও তাই, আমার বাসাতেই যায় না, আমার বাসাতেই ও যায় না, মানে প্রয়োজন বোধে খুব মনে হতো যে এইটুক থাকবে না, খাটো হবে, আমার ভাই একটু লাজুক প্রকৃতির, মানে একটু কম মিশে কম কথা বলে, কিন্তু আমি আমার ভাই আমার পুরা বিপরীত, আমার সবাই বলে এরকম, মানে আমি যেরকম অ্যাক্টিভ সেরকম হয় নাই, চলো। তো এদিকে হচ্ছে নিশি আপু আর আমি একটু হচ্ছে জামা কাপড় বানাতে দিতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে দুপুরবেলা এসে দেখি যে মিম আর তারপরে ভাবি দুজন মিলে একদম টেবিলটা পুরো রেডি করেছে দুপুরের খাবার দাবার দিয়ে, এগুলো হচ্ছে ছিল দুপুরের খাবারের আয়োজনে। তো এখন হচ্ছে বর বউ তারপরে বরের সাথে যারা এসেছিলেন তারা এখন খাওয়া দাওয়া করবেন। তো আজকে আসলে সবাই মোটামুটি হালকা পাতলা খাবার দাবারই খেতে চাচ্ছিলো, কারণ কয়েকদিন ধরে একদম মাছ মাংস খেতে খেতে সবাই মানে বোরিং, ভালো লাগছিল না একদম। আর দেখেন আমার মেয়েও যে এত বিরক্ত করে সারাটা দিন, তারপরে একটু কমেছে, এখানে এসে একটু খেলার মানুষ পাচ্ছে, কিন্তু বাসায় ওইভাবে তো কাউকে পায় না। তারপরেও দেখা যায় যে ভাবির এখানে আসলে খুবই বিরক্ত করে, আর তার সাথে হচ্ছে আবদিয়া, ওই যে বাইরের জিনিসগুলো খুব পছন্দ করে, তো এদিকে আবদিয়া চিপস খাচ্ছিল। এরপর আমি কয়েকটা হচ্ছে ছোট বাচ্চাদের জিরো সাইজের ড্রেস নিয়ে এসেছি, তো এই ড্রেসগুলো হচ্ছে আমি একজনকে গিফট করব, আমার একটা পরিচিত আপু, ওনার গতকাল একটা মেয়ে বেবি হয়েছে, বেবিটা মাশাল্লাহ অনেক কিউট, আর আলহামদুলিল্লাহ ওরা দুজনেই অনেক ভালো আছে, এখন দুজনেই সুস্থ আছে, মা মেয়ে দুজনেই। তো বাচ্চাটার জন্য আমি হচ্ছে কয়েকটা ড্রেস নিয়ে এসেছি, তো প্রথমে একটা ড্রেস দেখালাম, আর এটা দেখেন মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো না এত সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে জিরো সাইজের বিশেষ করে। এরপরে ড্রেসগুলো আসলে খুব একটা বেশি যে ভালো লাগে তা না, মানে একদম জিরো সাইজের যেগুলো 6 মাস পর্যন্ত পরানো যায় সেই জামাগুলো দেখলেই মানে কিনতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে। আর তার সাথে এই যে আরেকটা, এটাও খুব সুন্দর লাগছিল, আমি আসলে প্রতিটা খুলে দেখাচ্ছি না, কারণ খুললে আবার ভাঁজ করতে হবে, ঝামেলা মনে হয়, তো এই জন্য আর খুলে দেখালাম না, শুধু কালারগুলো দেখাই। তো আম্মু বলছিল যে আরও অনেক কালার পেলে ভালো হতো, কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না এদিকে, কারণ হচ্ছে এখন শীতকাল পড়েছে, তো আর এই জামাটা অনেক সুন্দর দেখে দেখেন ওপরের ফুলগুলো, তো শীতকাল পরে যাওয়ার জন্য এখন হচ্ছে সব শীতের ড্রেস। গরমের ড্রেসের কালেকশন আসলে বাজারে খুব একটা বেশি নেই, আর এখানে আসলে খুব একটা পাওয়া যাচ্ছে না। আর আমি হচ্ছে গরমের ড্রেস কিনেছি তার কারণ হচ্ছে ওনারা যে জায়গাতে থাকেন ওখানে আসলে শীতকাল নেই, সবসময়ই গরম, তো এই জন্য এই ড্রেসগুলোই খুব বেশি কাজে দিবে। তো আমার কাছে প্রতিটা ড্রেসই অনেক সুন্দর লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মেয়ে বাচ্চাদের ড্রেস আসলে কিনতেই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এখানে আরেকটা ড্রেস নিয়ে আসা হয়েছে এটাও গিফটের জন্য। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, আল্লাহ হাফিজ।